আমারে প্রার্থনা তোমার সম্মুখে প্রভু, হয় যেন ধূপের মত। প্রভু তোমায় ডাকছি আমার কাছে শীঘ্র এসো, আমি তোমায় ডাকলেই শোনো গো আমার কণ্ঠস্বর। আমারে প্রার্থনা তোমার সম্মুখে হয় যেন ধূপের মত, আমার উত্তোলিত দুহাত হোক সান্ধ্য অর্ঘ যেন। প্রভু বসাও প্রহরী আমার মুখে, রক্ষা করো আমার ঠোঁটের দ্বার। আমার হৃদয় অন্যায়ের দিকে নত হতে দিও না, দিও না অপকর্মাদের সঙ্গে করতে অধর্মের কোনো কাজ। ওদের সুখাদ্য আমি যেন না স্পর্শ করি, ধার্মিক জন আমায় আঘাত করু, ভক্ত জন আমায় তিরস্কার করু। কিন্তু আমার মাথা কখনো মাখা হবে না দুর্জনদের তেলে, ওদের অপকর্মের মধ্যেও আমার প্রার্থনা নিত্যই থাকবে। ওদের নেতাদের ফেলে দেওয়া হোক শৈলের হাতে, আর তখন শুনু করা আমার কথা কত মধুর। যেমন মাটি ফেটে টুকরো টুকরো হয়, তেমনি ওদের হাড় ছড়িয়ে দেওয়া হোক পাতালের মুখে। প্রভু পরমেশ্বর আমার তোমারই প্রতি নিবদ্ধ আমার চোখ, তোমাতেই আশ্রয় নিয়েছি, অরক্ষিত রেখো না গো আমার প্রাণ। আমার জন্য পাতা ফাঁদ থেকে আমায় রক্ষা করো, অপকর্মাদের জাল থেকে রক্ষা করো। দুর্জনেরা পড়ে যাক নিজেদের জালে, আমি সেই সব পার হয়ে যাব। পিতা ও পুত্র পবিত্র আত্মার গৌরব, যিনি আছেন যিনি ছিলেন যিনি আসছেন সর্বশক্তিমান ঈশ্বর, আমি। আমারে প্রার্থনা তোমার সম্মুখে প্রভু, হয় যেন ধূপের মতো।